বন্ধুরা, আজ আবারও ইডির আধিকারিকরা পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জিকে জোকার ইএসআই হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যান এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ আবারও বিস্ফোরক পার্থ চ্যাটার্জি। এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর এসএসসি কাণ্ডে গ্রেপ্তার হওয়া পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে করলেন বিস্ফোরক মন্তব্য। বললেন, আমার কোনো টাকা নেই, তার কোনো টাকা নেই। হাসপাতালে ঢোকানোর মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবার সকালে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় পার্থকে। তখনই তাকে প্রশ্ন করা হয় কার টাকা। জবাবে পার্থ বলেন, আমার কোনো টাকা নেই। গত কয়েকদিনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ইডি প্রায় 50 কোটি টাকা উদ্ধার করেছে, তা নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি সরগরম। সেই টাকার দায় কি সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলতে চাইছেন মন্ত্রী? যদিও ইডি সূত্রে দাবি, জেরায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা দাবি করেছেন তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সব টাকাই পার্থর, এমনকি ওই ফ্ল্যাটে পার্থর ঘনিষ্ঠরাই টাকা রেখে যেতেন, তার ঢোকার কোনো অধিকার ছিল না ফ্ল্যাটে। বস্তুত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে এই প্রথম মুখ খুললেন পার্থ। এর আগে তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের উল্লেখ করলেও টাকা নিয়ে একটি কথাও বলেননি, এমনকি তার বাড়িতে তল্লাশি চালিয়েও কোনো টাকা পায়নি ইডি। শুক্রবার শুধু পার্থ বলেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রবিবার হাসপাতালে ঢোকার আগে পার্থকে তার সেই ষড়যন্ত্রের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়েছিল, তারও জবাব দিয়েছেন পার্থ। তিনি বলেন, সময় এলেই বুঝতে পারবেন। গত 23 এপ্রিল গ্রেপ্তার করা হয় পার্থকে, তারপর থেকে তার ঘনিষ্ঠ অর্পিতার একের পর এক ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা এবং সোনার গহনা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ঘটনাটির জেরে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে। গত বৃহস্পতিবার পার্থকে তাঁর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, সাসপেন্ড করা হয় দলীয় পদ থেকেও। এরপর শুক্রবার পার্থ জানান তিনি ষড়যন্ত্রের শিকার, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ঢোকার মুখে এই অভিযোগ করার পর পার্থকে বেরোনোর সময় জিজ্ঞাসা করা হয় কার ষড়যন্ত্র। জবাবে পার্থ বলেন, দলের সিদ্ধান্ত দেখে নিন, যারা ষড়যন্ত্র করেছে তারা জানতে পারবেন। রবিবার তাকে আবার একই প্রশ্ন করা হলে প্রাক্তন মন্ত্রী আবার বলেন, সময় এলেই জানতে পারবেন। সময়ের কথা অবশ্য শুক্রবারও বলেছিলেন পার্থ। তাকে যখন প্রশ্ন করা হয় দলের সিদ্ধান্ত কি ঠিক, তিনি বলেছিলেন সময় বলবে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আবারও মুখ খুললেন পার্থ চ্যাটার্জি এবং হাসপাতালে ঢোকার মুখে তাকে প্রশ্ন করা হলে টাকা নিয়ে, যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে সেই টাকা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেন, আমার কোনো টাকা নেই। কিন্তু অর্পিতা মুখার্জি উল্টে পার্থ চ্যাটার্জির দিকেই কিন্তু আঙুল তুলেছেন। তিনি বলেছেন, টাকা কিন্তু পার্থ চ্যাটার্জির, পার্থ চ্যাটার্জির লোকজনেরাই এসে কিন্তু টাকা রেখে যেত ফ্ল্যাটে, এবং সেই টাকা কত টাকা সেই টাকার ঘরে কিন্তু তাকে ঢুকতে দিত না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা মুখার্জি। কিন্তু পার্থ চ্যাটার্জি আজ যে দাবি করলেন যে তার কোনো টাকা নেই এবং ষড়যন্ত্র কে করছে তার বিরুদ্ধে, সেই নিয়েও কিন্তু মুখ খোলেন। তিনি এটাও বললেন যে সময় এলেই বুঝতে পারবেন কে ষড়যন্ত্র করছে, কারা ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব, নজর রাখবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।